হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। ছাদ বাগানে যে আমরা সবজি চাষ করব, তো কী কী সবজি চাষ আমরা করতে পারি, তো সেই সমস্ত ভিডিও নিয়ে আমি আপনাদেরকে পোস্ট করব। তো আজকে আমি বন্ধুরা নিয়ে এসেছি ছাদ বাগানে কীভাবে করলা চাষ করব, তো সেই একটি চাষের ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলুন দেখে নিই। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই চ্যানেলে যদি কেউ প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সাথে থাকা বেল আইকনটিকে অন করে দিন। আর বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন, শেয়ার করুন আর কমেন্ট করে জানান কেমন লাগলো আমার এই ভিডিওটি। তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিও, ছাদ বাগানে করলা চাষ। তো দেখে নিই কীভাবে আমরা এই চাষ করতে পারি, তো চলুন দেখা যাক। তো বন্ধুরা, ছাদ বাগানে করলা চাষ করতে গেলে আমাদের কী করতে হবে? প্রথমে আমাদের এরকম করলার বীজ নিয়ে নিতে হবে, যে বীজ থেকে আমরা গাছ তৈরি করব। দেখুন, আমি ঠিক এরকম দুটো করলার বীজ নিয়ে নিয়েছি, যেই বীজ থেকে আমি কিন্তু এই টবের মধ্যে এই করলা চাষটা আমি করব, বা টবের মধ্যে করলা গাছটাকে আমি লাগাবো। তো কীভাবে লাগাবো, কীভাবে কী করব? তো বন্ধুরা, এইভাবে আমি দুটো বীজকে নিয়ে নিয়েছি। তো বীজটা নেওয়ার পরে আমি কিন্তু এই বীজ দুটোকে টবের মধ্যে আমি এখন বসিয়ে দেবো। তো যেভাবে আপনারা টব করে থাকেন বা টবের মাটি যেভাবে করেন সেভাবে করে টবের মধ্যে কিন্তু এই বীজটাকে খুব ভিতরে না, উপরে দিয়ে হালকা করে উপরে মাটিকে এইভাবে আমি লাগিয়ে দেবো। তো আমি দুটো বীজ নিয়েছি, তো দুটো জায়গা করে দুই সাইডে কিন্তু এইভাবে একটু করে গ্যাপ করে দিয়ে বীজটাকে কিন্তু আমি এইভাবে হালকা করে লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এইভাবে আমার বীজটা লাগানো হয়ে গেল। টবের মাটিটা এখন একটু শুকনো লাগছে, তবে আমি জল দেইনি, তবে এটা গাছটা বেরোনোর পরে কিন্তু আমি এটাতে জলটা দেবো। ঠিক এইটু গ্যাপের মধ্যে কিন্তু আমি গাছটাকে লাগিয়ে দিলাম। তো বন্ধুরা, এইটি বেরোতে মোটামুটি 3 থেকে 4 দিন সময় লাগবে। তো দেখা যাক 3 থেকে 4 দিন পর কী অবস্থায় আছে। তো বন্ধুরা দেখুন, 3 থেকে 4 দিন পর আমার ওই বীজ থেকে কিন্তু এই করলার গাছটি কিন্তু বেরিয়েছে। তো আমি দুটো লাগিয়েছিলাম, দুটো গাছই কিন্তু আমার এখানে বেরিয়ে গেছে। তো এবার বন্ধুরা কী করতে হবে, এটা আমি ছাদ বাগানে টবের মধ্যে দুটো করলার বীজ লাগালাম, বা করলার বীজ থেকে 3 থেকে 4 দিন পর কিন্তু গাছটা বেরিয়ে গেল। তো বন্ধুরা, এবার এই গাছটিকে কিন্তু আমাদের ছাদ বাগানে আমাদেরকে রাখতে হবে। তো এটা রাখতে গেলে কী করতে হবে, করলা গাছ তো লম্বা কোনো গাছ হয় না, এটা লতানো টাইপের গাছ হয়, একে সাপোর্টের প্রয়োজন হয়, এর সাপোর্ট সিস্টেম লাগবে। তো বন্ধুরা, এর সাপোর্ট সিস্টেম করার জন্য আমরা যে বুদ্ধিটি বা এই উপায়টি এখানে ব্যবহার করব, সেটা কিন্তু আপনারাও করতে পারেন। তো আমি যে উপায়টি ব্যবহার এখানে করেছি, তো আপনাদেরকে সেটা আমি দেখাবো। তো দেখে নিন গাছটি কীভাবে হয়েছে, বা কত সুন্দর দেখে লাগছে গাছটিকে, দুটো করে পাতা বেরিয়েছে। তো এটা আস্তে আস্তে বড় হবে, আস্তে আস্তে বড় হওয়ার পর এর সাপোর্ট সিস্টেম স্প্রিং তৈরি হবে গাছের, সেই স্প্রিং থেকে কিন্তু সে যে জিনিসটা পাবে সাপোর্ট, সেটা ধরে কিন্তু গাছটা বড় হবে, আর সেই গাছ থেকে কিন্তু তখন আমরা করলা পেতে থাকবো। তো এটা খুব একটা ইজি ব্যাপার, করলা গাছে এমন কিছু প্রয়োজন হয় না। তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই কীভাবে আমরা এই এটার সাপোর্ট সিস্টেম তৈরি করব। তো বন্ধুরা, আমি ছাদি এটাকে যেহেতু লাগাবো, তো ছাদে আমি কিছুটা নেটের ব্যবহার করব, নেট কর্ডের নেট বা দড়ি যেটা পাবেন আপনারা। তো আমি দেখুন এটা বানিয়ে নিয়েছি, তো কীভাবে বানিয়েছি আমি আপনাদেরকে একবার দেখিয়ে নেব। তো এই যে গাছটা, গাছটা বেরোনোর পর আমি জলটা দিয়েছি, হ্যাঁ দেখে কালো লাগছে ভিডিওটা করার জন্য, তো এটা বিকেলে দিয়ে করা আছে। তো বন্ধুরা, এরকম আমি কিন্তু একটা দেওয়ালে, ছাদ বাগানের উপরে একটা দেওয়াল আছে, এই দেওয়ালে এরকম কিন্তু আমি নেট দিয়ে এটাকে সাপোর্ট সিস্টেম তৈরি করে নিয়েছি। এভাবে কিন্তু আপনারাও করবেন, আমি এইভাবে তার দিয়ে এটিকে নেটটিকে তারের মধ্যে লাগিয়ে দিয়েছি। দেখুন ঠিক ব্রেক লাগিয়ে দিয়ে এইভাবে কিন্তু ব্রেকের সঙ্গে তার দিয়ে নেটটিকে আমি টাঙিয়ে দিয়েছি। তো এটাকে আপনারা যতটা জায়গা আপনাদের সম্ভব হবে আপনারা কিন্তু এইভাবে ব্রেকটি লাগিয়ে দিয়ে কিন্তু তার দিয়ে এটাকে আপনি দিয়ে দিন। তো দেখুন আমি এভাবে ব্রেক দিয়ে তার দিয়ে এটাকে ছাদের উপরে এই এটাতে আমি এইভাবে কিন্তু লাগিয়েছি। তো কি হবে, এই যে নেটটা আমি লাগিয়েছি, এই নেটটার উপর দিয়ে কিন্তু আমাদের করলা গাছটি, এই যে নেটের সুতোগুলো আছে এগুলোকে ধরে ধরে কিন্তু উপরের দিকে উঠে আসবে। এই সুতোগুলো দিয়ে কিন্তু করলার গাছগুলি স্প্রিং সিস্টেম দিয়ে উপরে উঠে আসবে। তো বন্ধুরা, এই করলা গাছ যত উপরে উঠবে তত কিন্তু এর শাখা প্রশাখা বেরোবে, আর তত শাখা প্রশাখা থেকে কিন্তু করলার ফলন হবে। তো এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। তো আমি আপনাদের একটা বরবটি চাষের একটি টবের মধ্যে কীভাবে আপনারা মাচাং বা বাহান করবেন সেটা আমি দেখিয়েছিলাম। তো আজকে কিন্তু এইটা অন্য একটা পদ্ধতি, এটি দেয়ালের মধ্যে আপনারা কীভাবে এটা করতে পারেন। তো এই সিস্টেমে কিন্তু বন্ধুরা আপনারা এটা করতে পারেন।
এবার আমি এখানে বন্ধুরা কর্ড একটি কর্ড নিয়েছি, কর্ডের নেট নিয়েছি, কিছুটা তার নিয়েছি। তো আপনারা যেভাবে আপনাদের সুবিধা হবে দেওয়ালের মধ্যে থেকে আপনারা এটাকে করতে পারেন। তো আমি এভাবেই এটাকে করে নিয়েছি। তো ঠিক দেখুন, কর্ডের নেট দেওয়ালের উপরই এটা বিছিয়ে আছে। এটা কিন্তু অনেকদিন টেকসই হবে। এখানে আপনার একবার করলা চাষ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি অন্য গাছও লাগাতে পারবেন। যেমন এখানে আমি করলা গাছের সঙ্গে আরও একটি গাছ দিয়েছি, একটা বরবটি গাছও আমি এখানে দিয়েছি। এই দেখুন বন্ধুরা, একটা বরবটি গাছ আমার এখানে লাগানো আছে। তো এই বরবটি গাছটাও বড় হলে আশা করছি এই নেটটা দিয়ে উপরে উঠে কিন্তু এটাকে তৈরি হবে। তো বন্ধুরা, এইভাবেই কিন্তু আমরা করলা চাষ করতে পারবো। তো এই সিস্টেমে বন্ধুরা, করলা যখন আমার এই গাছটাতে হবে বা এই নেটের উপর দিয়ে এই গোটা মাচাংটাতে কিন্তু করলা যখন আমার চাপবে, তখন কিন্তু আমি একটা ভিডিও আপনাদেরকে আবার দেখিয়ে দেবো যে কীরকম করলা হয়েছে বা করলা গাছের পরিচর্যা কীভাবে করতে হয় বা কীভাবে এই করলা চাষ এইভাবে নেটের উপর দিয়ে হয়। তো সেটার আমি একটা ভিডিও আপনাদেরকে তখন দিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন, এটা গেল আমাদের টবের মধ্যে বাহানের যে মাচাং সিস্টেম, সেটা একটা দ্বিতীয় পদ্ধতি। তো আপনারা যখন বন্ধুরা এই গাছটি যখন বড় হয়ে এটা দিয়ে উঠে আসবে, তো বন্ধুরা এই গাছটিকে আমরা কিভাবে বেশি ঝাপড়া করব বা গাছটিকে কিভাবে বেশি আমরা ফলন পাব বা গাছটিতে কীরকম কী সার প্রয়োগ করব, কী সার দিলে গাছটিতে ভালো ফলন দেবে, তো সেসব নিয়ে বন্ধুরা আমি একটা ভিডিও আপনাদেরকে আবার পরে পোস্ট করব যে কী কোন প্রসেসে করলে গাছটি বেশি ঝাপড়া হবে বা গাছটিতে বেশি ফল পাওয়া যাবে। তো এইভাবে দেখুন বন্ধুরা, আমি দুটো গাছ এখন এখানে লাগিয়ে রেখেছি। একটা বরবটি দেওয়া আছে, একটা করলা গাছ এখানে দেওয়া আছে। একটি টবে দুটো করলা গাছের চারা আমার এখানে হয়েছে। তো এই গাছটি বড় হতে এখন কিছুদিন সময় লাগবে। তো সেই সময় অবধি আপনাদেরকে বন্ধুরা অপেক্ষা করতে হবে। তো আমি একটা ভিডিও নিয়ে আসবো। তো বন্ধু দেখুন, এটি আমার আরেকটা বরবটি গাছ, যেটা আমি মাচাং দেখিয়েছিলাম আপনাদের। তো দেখুন, এটা কিন্তু গাছটি বেশ বড় হয়েছে। তো যত বড় হবে এই লাঠিটি দিয়ে উপরে উঠে কিন্তু এই মাচাংটার উপরে এটা থেকে যাবে। তো বন্ধুরা দেখুন, এই মাচাংটার উপরে আমি কিন্তু এইভাবে নেট দিয়ে রেখে দিয়েছি। তো আপনারা এরকমভাবে মাচান করেও কিন্তু কলা গাছটিকে লাগাতে পারেন বা এইভাবে করতে পারেন, বা ছাদ বাগানে আপনাদের যেটা সুবিধা হবে আপনারা মনে করবেন কিন্তু সেইভাবে কলা গাছটি করতে পারেন। তো বন্ধুরা, এইগুলো আমাদের ছাদ বাগানে এই সব ধরনের সবজি কিন্তু আমরা পেতে পারি। তো আজকের ভিডিও ছিল কীভাবে আপনারা ছাদ বাগানে করলা গাছের বাহান করবেন বা করলা গাছ চাষ করবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এইটুকুই। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে যে কীভাবে আপনারা করলা গাছ চাষ করলেন বা এরকম করলা গাছ কীভাবে আপনারা তৈরি করবেন, তো এই নিয়ে আমার আজকের ভিডিও ছিল। তো যদি আমি আপনাদেরকে ভিডিওটি বোঝাতে পেরেছি বন্ধুরা, তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো। আর আমার ভিডিওটি একটি লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে প্রচুর প্রচুরভাবে আমার এই ভিডিওটিকে শেয়ার করুন। আর বন্ধুরা, আর যদি কেউ আমার এই চ্যানেলের প্রথম হয়ে থাকেন বা আমার এই ভিডিওটি আপনারা কেউ প্রথম দেখছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটির লাল সাবস্ক্রাইব বাটনটিকে ক্লিক করুন আর সাথে সাথে বেল আইকনটিকে বন্ধুরা অন করে দিন, যাতে করে আমার নতুন কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের হোম স্ক্রিনে আপনারা সেই ভিডিওটি পেয়ে যান। তো বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। ভালো থাকবেন, ধন্যবাদ।